আপনাদের এখানে কি পুরান ল্যাপটপ ঠিক করা হয়? জি করানো হয়। বলেন। কি সমস্যা অঙ্কেল? অন হয় না। কতদিন ধরে? প্রায় 2 বছর। আপনি একটা কাজ করেন, আপনি একটা নতুন ল্যাপটপ নিয়ে নেন। আমাদের এখানে কম দামে নতুন ল্যাপটপ পাওয়া যায়। লাগবে না, এটা ঠিক করতে পারবেন কিনা বলেন। রাখুন 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 রাখুন। আপনি কালকে একবার আসেন। কালকে কখন? বিকেলে আসেন। আর কিছু লাগবে অঙ্কেল? কিরে মা, কেমন আছিস? এই তো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। 2 দিন ধরে তো ফোনই দিলি না। অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি ছিলাম বাবা, রুমমেটরাও সবাই চলে গেছে, সব কিছু আমার একা একা করতে হচ্ছে। বুয়া আসতেছে না? এখন কি বাসায় বাইরের লোক অ্যালাউ করা সম্ভব বলো? তোমার বাসায় কি বুয়া আসতেছে নাকি? তুই বলার পর দিন থেকেই বিদায় করে দিয়েছি। সত্যি তো? হ্যাঁ। তোমার খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে না তো বাবা? না, আমার আর কিসের অসুবিধা? আমার তো অল্প হলেই চলে। আমি তো টেনশন করতেছি তোকে নিয়ে। তোর রুমমেটরা সবাই চলে গেছে, তুইও চলে আয় মা। চিটং থেকে ঢাকা যেতে মিনিমাম 6 ঘন্টা লাগবে, আর আমি যদি আসার পথে ইনফেক্টেড হই তখন তো তোমাকেও আমি বিপদে ফেলে দিব। আর পাবলিক ট্রান্সপোর্ট তো বন্ধ বাবা। যখন তোর রুমমেটরা যাচ্ছিল তখনই তো বলছিলাম চলে আয়। আচ্ছা হইছে। তুমি বলো, ল্যাপটপ ঠিক করাইছো? হ্যাঁ পারছি। ঠিকঠাক মতো চলতেছে তো? হ্যাঁ মা চলতেছে। আচ্ছা কোনো সমস্যা হলে আমাকে জানাও, ঠিক আছে? আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটিল হ্যান্ড ওয়াশে। সেফটিল একটি স্কোয়ার পণ্য। হ্যাঁ, আপনার ওয়াইফাই কানেকশন রেডি? দেন ফোনটা দেন, কানেক্ট করে দিবেন। এটা না, এটা না, আপনার স্মার্টফোনটা দেন। আমার তো একটাই ফোন। তাহলে ওয়াইফাই চালাবেন কিসে? ল্যাপটপে? ঠিক আছে নিয়ে আসুন। এই যে দেখেন, এই যে সাইনটা থাকা মানে আপনার কানেকশন ওকে, আর যদি এখানে কোনো সময় ক্রস থাকে তাহলে বুঝবেন যে কানেকশন নাই। এরকম থাকার সম্ভাবনা নাই। হ্যাঁ, আর এই যে সুইচটা কিন্তু বন্ধ করবেন না, সুইচটা বন্ধ রাখলে রাউটার বন্ধ হয়ে যাবে, কানেকশন পাবেন না। ঠিক আছে, সব সময় সুইচ অন থাকবে, বিল বেশি এসে যাবে না? না, বিল তো ফিক্সড 1000 টাকাই। না, আমি ইলেকট্রিসিটির বিলের কথা বলছি। ওইটা তো আপনার একটু আসবে, এখন ওটা যদি আপনি বন্ধ রাখেন তাহলে তো আর ওয়াইফাই কানেকশন নিয়ে আপনার কোনো লাভ হলো না। হ্যাঁ, সমস্যা হবে না, আপনি পাসওয়ার্ডটা মনে আছে তো? আমি লিখে দিতেছি। তারা গুড মর্নিং স্যার। সবাই ভালো আছো তোমরা?
স্যার অনেক দিন পর তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই খুব ভালো লেখাপড়া করছো। স্যার কিছু শুনতে পাই না স্যার। স্যার শুনতে পাচ্ছি না। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, কি বলেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আপনার মাইকটা মনে হয় অফ করা। স্যার মাইক অন করেন। স্যার মাইক অন করেন। মাইক আমার তো কোনো মাইক নাই, আমি তো মাইক ছাড়াই তোমাদের সঙ্গে কথা বলছি। স্যার এই নিচের কর্নারে স্যার একটা সাইন দেখবেন, মাইকের চিহ্ন আছে স্যার, ওটাতে ক্লিক করেন। স্ক্রিনের স্ক্রিনের ও ও মাইকে মাইক। এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার এখন শোনা যাচ্ছে। যাক এসব নতুন জিনিস, প্রথম প্রথম তো তাই একটু দেরি হয়ে গেল। স্যার 30 মিনিট পর কিন্তু স্যার আবার বায়োলজি ক্লাস আছে। ও আচ্ছা শোনো, কাল রাত জেগে আমি পুরো লেকচারটা তোমাদের জন্য ওই বোর্ডে লিখে রেখেছি। হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এই যে ভেক্টর অ্যালজেব্রা, হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই? স্যার বোর্ড দেখা যাচ্ছে না। স্যার কিছু দেখতে পাচ্ছি না স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই সামনে সামনে নিয়ে আসলাম, এখন দেখতে পাচ্ছ? স্যার কিছু দেখতেছি না স্যার বোর্ডে। এইবার এইবার দেখতে পাচ্ছ? স্যার এখন তো কিছুই দেখা যাচ্ছে না, সাদা সাদা কয়েকটা লাইন। আচ্ছা দাঁড়াও আমি ব্যবস্থা করছি, এইবার ঠিকই দেখতে পাবে। এইবার নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। স্যার এখনো কিছু দেখি না স্যার। স্যার আপনি এত কষ্ট না করে আপনার লেকচারগুলো সব একটা স্লাইডে করে নেন, তাহলে আমরা দেখতে পাবো। স্লাইড? আপনি স্লাইড তৈরি করতে জানেন না স্যার? আপনার ক্লাস কেমন চলছে দাদা? চলছে কোনো রকম, নতুন জিনিস তো মানে ঠিক মতো বুঝে উঠতে পারছি না। আমার জন্য তো খুবই ভালো হয়েছে, এখন প্রতিদিন স্কুলে যাওয়া লাগছে না, আমি বাসায় বসে বসে সব কাজ করে ফেলতে পারছি, আর ফ্যামিলিকেও সময় দিতে পারছি। আর সবচেয়ে বড় কথা হলো মানে এই যে ট্রাফিক জ্যাম, এইটা ফেস করতে হচ্ছে না। আমার কিন্তু ক্লাসরুমে বসে ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে ক্লাস করার যে ব্যাপারটা আছে ওইটা আমি ভীষণ মিস করছি। এইখানেও তো সবাই একসাথেই ক্লাস করছে দাদা, দেখেন না আপনি স্ক্রিনে সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ একসাথে করে, কিন্তু মানে আপনার অসুবিধা হয় না? অসুবিধা কেন হবে, অনলাইনে এরকম অনেক ক্লাস আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন দাদা। করোনা ভাইরাস কিন্তু দেখতে অনেকটা গোলাকার কদম ফুলের মতো কাটা কাটা, তো কদম ফুলের মতো সে ভাইরাসটা সামনে আসলো। হ্যালো স্যার, আমরা কতক্ষণ ধরে ওয়েট করতেছি আপনার জন্য, আপনি তো অনলাইনে নেই, ক্লাস কি হবে? না না আমি বসেছিলাম, বসার পরে দেখি ইলেকট্রিসিটি চলে গেছে। স্যার আমরা কতক্ষণ অপেক্ষা করব, কারেন্ট কি আসবে? কি যে হলো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, কারেন্ট আসলে আমি ক্লাস শুরু করে দেব। এই যে শোনো, জি আঙ্কেল, তোমাদের বাসায় কি কারেন্ট আছে? না আঙ্কেল কারেন্ট নাই। ও নাই? না না। হ্যালো, হ্যাঁ ভবিক বাবু আপনি বাসায় নেই? আপনি কে বলছেন? আমার নাম্বার আপনার কাছে নেই, আমি প্রিন্সিপাল বলছি। আচ্ছা 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 আচ্ছা, না 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 আমি তো বাসাতেই আছি। আপনার ওখানে কি কোনো সমস্যা হয়েছে? স্টুডেন্টরা ওয়েট করছে, আপনি বসে আছেন কেন? না 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 আমার এখানে কোনো সমস্যা নাই, আমার মনে হয় ওই
ট্রান্সফরমার বার্স্ট করেছে, সেই জন্য কারেন্ট নাই। তাহলে জেনারেটর চালাতে বলেন। আমার পাশে তো জেনারেটর নাই। জেনারেটর নাই, তাহলে আইপিএস অন করেন। আমার আইপিএসও নাই। না, আসে নাই, এক ঘন্টা হয়ে গেছে। মনে হয় বড় কোনো ঝামেলা হয়েছে। আমি কি করব, এটা তো আমার হাতে নাই। আজকে মনে হয় আর আসবে না। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো। তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। জি বলুন। এই যে আপনারা অনলাইন ক্লাস শুরু করেছেন, এই যোগটার মানে কি? আপনার বাচ্চার পড়াশোনার যোগ হলো কি করে? আপনারা সাডেনলি ডিসিশন দিলেন বাচ্চারা বাসায় বসে অনলাইনে ক্লাস করবে। একটা ক্লাসে 100টা বাচ্চা ছোট্ট একটা স্ক্রিনের ভিতর ঢুকে সবাই ক্লাস করছে, যেখানে রিয়েল ক্লাসরুমে তাদেরকে প্রপার গাইড করা ডিফিকাল্ট। সেখানে আপনি কীভাবে এক্সপেক্ট করছেন যে বাসায় বসে 14-ইঞ্চি মনিটরে বাচ্চারা সব বুঝে যাবে? আপনারা কি প্রপার প্ল্যানিং করে কাজটা করেছেন? আমাকে এখন ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, আমার ওয়াইফেরও একই অবস্থা। আমার বাসায় একটাই ল্যাপটপ, সেটা আমি ইউজ করি। আমার ওয়াইফ তার মোবাইল ফোনে অফিসের কাজকর্ম করছে। এখন বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য আমাকে নতুন একটা কম্পিউটার কিনতে হয়েছে। তারপর আমার দুইটা বাচ্চার ক্লাস টাইম একই সাথে, একজন ক্লাস করলে আরেকজনকে বসে থাকতে হয়। আচ্ছা, আপনারা এটা শুরু করার আগে আপনারা কি খবর নিয়েছেন যে প্রত্যেকের বাসায় ওয়াইফাই কানেকশন আছে কিনা? তো আমরা কি করতে পারি? আপনারা অনলাইন ক্লাস শুরু করেছেন, ডিভাইস আপনারা প্রোভাইড করবেন, আমেরিকাতে তাই হচ্ছে। দেখুন, আমাদের সিচুয়েশন এটা সম্ভব না। আমার স্কুলে প্রত্যেকটা ক্লাসে 60-100 স্টুডেন্ট আছে। এটা কি সম্ভব সবার বাসায় আমি কম্পিউটার পৌঁছাবো, ল্যাপটপ পৌঁছাবো, ট্যাব পৌঁছাবো? তাহলে আপনারা 100% বেতনটা কেন নিচ্ছেন? যেখানে বাচ্চারা স্কুলে আসতে পারছে না, আপনার স্কুলের পানি, ইলেকট্রিসিটি কোনো কিছু খরচ হচ্ছে না, অথচ আপনারা 100% বেতনটা চাচ্ছেন। দেখুন, করোনা একটা নিউ রিয়ালিটি, আমরা কখনো ভাবিও নি যে এগুলো আমাদের ফেস করতে হবে। আমাদের সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট শুধু আমরাই করব, আপনারা করবেন না তা তো হয় না। এইভাবে চলতে থাকলে আমি এবছর আমার বাচ্চাদের স্কুল কন্টিনিউ করাবো না। ভবিবাবু আসুন। ভবিবাবু নিন, হাতটা স্যানিটাইজ করে নিন। আপনার ক্লাস কেমন চলছে? জি চলছে, কিন্তু আজকাল আপনার অনলাইন ক্লাস নিয়ে আমাদের কাছে কিছু কমপ্লেইন আসছে। কমপ্লেইন? হ্যাঁ, স্টুডেন্টরা নাকি আপনার কথা ঠিকমতো বুঝতে পারছে না, অনেক সময় নাকি আপনার কথা শুনতে পায় না, আপনাকে নাকি প্রায় ডিসকানেক্টেড পাওয়া যায়। মানে ব্যাপারটা হলো, ভবিকবাবু আপনি হচ্ছেন স্কুলের ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিচার। শুধু স্কুল কেন, পুরো অঞ্চলে হচ্ছেন আপনি একজন বেস্ট টিচার। সো আপনার সম্পর্কে কোনো কমপ্লেন আসলে ম্যানেজমেন্ট স্ট্রিক্ট হতে চাইলেও আমি সেটা সামলে নিয়েছি। আর আপনার সম্পর্কে ফার্দার কোনো কমপ্লেন আসলে সেটা আমাদের সবার জন্য খুব এম্বারেসিং। ঠিক আছে, আপনি আসুন, ঠিক মতো অনলাইন ক্লাস নিন। আচ্ছা ভবিবাবু, আপনি মাস্ক পরেন না কেন? মাস্ক পরবেন, পরানোটা বোধ হয় আমাকে দিয়ে আর হবে না রে। কেন বাবা, তুমি এভাবে কেন বলতেছো? এভাবে পড়াতে আমার ভালো লাগে না রে মা। রিয়েল ক্লাসরুম নাই, সবকিছু অনলাইন অনলাইন। আমার আসলে বয়স হয়ে গেছে। আচ্ছা বাবা,
তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবা? কি হেল্প বল? শোনো না, আমার না সামনে একটা ফিজিক্স অ্যাসাইনমেন্ট আছে, আর তুমি তো জানো আমি ফিজিক্সে খুবই বাজে। এখন তুমি আমাকে একটু বাঁচাও বাবা প্লিজ। আমি কি করব কি করে? তুমি আমাকে একটু পড়াও। তুমি পড়ালে আমি কত ফাস্ট শিখে যাই এটা তুমি জানো না? আমি তোকে পড়াবো এইখান থেকে কিভাবে? যেভাবে তুমি তোমার অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াও। না রে মা, আমি এভাবে পারি না। বাবা, তুমি কি চাও আমি ফেল করি? যদি না চাও তাহলে এক্ষুনি ল্যাপটপ খুলো। ল্যাপটপ খুলে আমাকে এখন তুমি অনলাইনে বুঝায় দাও। বল, তোর কোন চ্যাপ্টার লাগবে? কোন চ্যাপ্টার লাগবে? আচ্ছা দাঁড়াও, দেখতেছি। বাবা, কোয়ান্টাম ডাইনামিক্স নিয়ে বুঝো। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। তুই আমাকে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এটাও দেখতে পাচ্ছি যে খাওয়া দাওয়া না করে একদম শুকায় গেছো তুমি। লেকচার স্টার্ট করো। এই তো বাবা, তুমি কি পরিষ্কারভাবে আমাকে বুঝাইছো। আবার তুমি বলো তুমি অনলাইনে ক্লাস করাতে পারো না, ঢং করো না। তুই সত্যি সত্যি বুঝতে পেরেছিস? এখন কি আমার তোমাকে আবার পড়া দিতে হবে? যাক, তুই আমার কথা বুঝতে পেরেছিস তাহলে। তুমি কালকে থেকে ঠিক এভাবে তোমার অনলাইনে স্টুডেন্টদেরকে পড়াবা, ঠিক আছে? স্যার, এই চ্যাপ্টার স্যার তেমন ইম্পর্টেন্ট না স্যার, কারণ স্যার গত বছর বোর্ডে স্যার এখান থেকে স্যার কোশ্চেন আসছে স্যার। শোনো, ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। যা বলছিলাম, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। স্যার, আপনি চাইলে আমাদেরকে সাজেশন দিতে পারেন, কারণ এতগুলো চ্যাপ্টার তো আমাদের পক্ষে শেষ করাও সম্ভব না। আমি কোনো সাজেশন দিই না, আমার ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, ফিজিক্সের ভাষায় তুমি যখন কোনো বস্তুকে বল প্রয়োগ করো কিংবা আঘাত করো, একটু জোরে বলেন স্যার, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না স্যার? কিছু শুনি না স্যার, একটু জোরে বলেন স্যার। ভলিউমটা একটু বাড়ান স্যার। স্যার আর একটু স্যার, শুনতেছি না স্যার। আরো বাড়ান স্যার, কিচ্ছু শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছ না স্যার? আরো বাড়ান, কিচ্ছু শুনছি না। আমি তো সবচেয়ে বেশিটাই দিয়েছি স্যার। আপনাকে তো দেখাও যাচ্ছে না স্যার, ক্যামেরাটা একটু অন করেন স্যার। আমি তো তোমাদেরকে দেখতেও পাচ্ছি শুনতেও পাচ্ছি স্যার। আপনি আটকে গেছেন এখন স্যার, একটু ট্রাই করেন স্যার। স্যার ট্রাই করলেই হয়ে যাবে স্যার। ও স্যার, স্যার আর আমাদের মাঝে নেই রে ভাই। আচ্ছা, তোমার ক্লাস কেমন হলো বললা না তো কিছু? ক্লাস খুব খুবই ভালো হয়েছে মা। আসলে? হ্যাঁ হ্যাঁ, সবাই খুব খুশি। সবাই সব কিছু ক্লিয়ারলি শুনতে পারছে তো? একদম পরিষ্কার। বাহ। আচ্ছা শোন, আমার কালকের জন্য লেকচার রেডি করতে হবে, এখন রাখি মা। আতঙ্কিত নয়, সচেতন হন। করোনা ভাইরাস সহ সর্দি, ফ্লু ও অন্যান্য যে কোনো জীবাণু ধ্বংস করতে ভরসা রাখুন সেফটিল হ্যান্ড ওয়াশে। সেফটিল একটি স্কোয়ার পণ্য। বাবু, আই এম সরি। ম্যানেজমেন্ট আপনার সার্ভিসে একেবারেই হ্যাপি না। স্টুডেন্ট আর গার্ডিয়ানদের পক্ষ থেকে আপনার ব্যাপারে সবচেয়ে বেশি কমপ্লেন আসছে। নেক্সট মান্থ থেকে আপনার আর ক্লাস করানোর দরকার নেই।
কথা কিছু শুনতে পারছি না। স্যার এভাবে গেলে ক্লাস করা যায় নাকি? স্যার আমি তো পাবো না স্যার। ডাইনামিক্স ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট। স্যার আপনি একটু প্লিজ জোরে কথা বলবেন। আচ্ছা এমনি স্যার ক্লাস করা যায় না স্যার। আজকে আমাদের চ্যাপ্টার 6 পড়ার কথা, আপনি চ্যাপ্টার 3 পড়াচ্ছেন। অন্য সেকশনের সবাই চ্যাপ্টার 10 পড়ছে। স্যার এমনি স্যার পাস করতে পারবো না। স্যার আমরা কত পিছায় আছে আপনি বুঝতেছেন? স্যার এমন করলে তো হয় না, আপনি আমাদেরকে সাজেশনও দিচ্ছেন না আর বলতেছেন সব পড়াবেন কিন্তু পড়াচ্ছেন না। আমরা আপনার কথা বুঝতেও তো পারি না। জানি না স্যার, কিছু করেন স্যার, একটা ব্যবস্থা করেন যাতে স্যার বাকি সেকশনে স্যার কমপ্লিট করতে পারি। আজকে আমার ভালো লাগছে না, আমি বোধহয় ক্লাস নিতে পারবো না। স্যার আপনার কি হয়েছে? আমার ভালো আছে, আমি ঠিক আছি। আপনি এই তোদের কাছে কারোর স্যারের মেইল নাম্বার আছে? খুব কঠিন একটা সময় পার করছি আমরা। ওই সময় চিটং থেকে ঢাকায় আসা, এসে হসপিটালে দৌড়াদৌড়ি করা, প্লাজমা জোগাড় করা, বাবার ব্লাড গ্রুপ আবার নেগেটিভ। আমার বাবা কিন্তু ফেলিয়ার না। উনি করোনার সাথে যেভাবে ফাইট করছেন, করোনা আসার পরে আরেকটা ব্যাপারে ওনার ফাইট করতে হয়েছে। গত 30 বছর ধরে উনি ফিজিক্সের বেস্ট টিচার্সদের একজন। এখন কোনো প্রিপারেশন ছাড়া ওনাকে যদি অনলাইন ক্লাস নিতে বলা হয়, এটা না দেখে যে উনি গুগল ক্লাসরুম সম্পর্কে জানে কি না, অনলাইন ভিডিও কনফারেন্সিং বোঝে কি না, পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারে কি না, এসব স্কিল ডেভেলপ না করিয়ে কোনো ট্রেনিং ছাড়া ওনাকে যদি রাতারাতি রেজাল্ট দিতে বলা হয় তাহলে কীভাবে হবে বলেন? উনিও ভেঙে পড়ছিলেন কিন্তু আমার বাবা হার মানে নাই, বাবা ট্রাই করে গেছে। আমি জানি উনি এখানেও গিভ আপ করবেন না। সেকশনে দেখতে পাচ্ছি সবাই ভূমিক্সারকে একটু দেখতে যাচ্ছেন, এটা কি পসিবল কোনোভাবে? আচ্ছা আমি দেখছি। সরি বাবা এখন আসতে পারবে না, উনি এখন ক্লাস নেবেন। বাবা ক্লাসের ব্যাপারে অসম্ভব সিরিয়াস। বাবা যখন হসপিটালেও ছিলেন বাবার শুধু একটাই টেনশন ছিল, সামনে এক্সাম, স্টুডেন্টদেরকে উনি পড়াতে পারতেছেন না।